হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আজ আমরা অনলাইন ইংলিশ গ্রামার টেস্টের 13th সেট নিয়ে আলোচনা করব। আজকের আমাদের টপিক হলো ভয়েস চেঞ্জ অফ এক্সেপশনাল কেসেস পার্ট 2, অর্থাৎ আমরা অনলাইন গ্রামার টেস্ট 12 পার্টে, অর্থাৎ লাস্ট ভিডিওতে এই এক্সেপশনাল কেসেসগুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকে তার সেকেন্ড পার্ট বা লাস্ট পার্টটা শুরু করব। তা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে সময় মতো আমাদের রেগুলার যে অনলাইন গ্রামার টেস্টটা হচ্ছে সেটার নোটিফিকেশন টাইম মতো পেতে পারো। ঠিক আছে, তো শুরু করছি। আজকে আমরা লাস্ট ভিডিওতে ই অবধি করেছিলাম, এ বি সি ডি ই পর্যন্ত, আজকে এফ থেকে শুরু করব। ঠিক আছে, তো যদি তোমরা ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমরা ডিসক্রিপশনে সেই ভিডিওর লিংক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। ঠিক আছে, তো শুরু করছি। বলা হচ্ছে প্যাসিভ ভয়েস অফ ভার্বস উইথ অবজেক্টস ফলোড বাই ইনফিনিটিভস। তো এটা কি, এটা আমরা দেখো একটা এক্সাম্পল দিয়ে আলোচনা করলেই ব্যাপারটা আমাদের কাছে আরও পরিষ্কার হবে। অ্যাক্টিভে দেখো কি বলা হয়েছে, মাই ফাদার মেড মি রিসাইট দ্য পোয়েম। এখানে দেখো দুটো ভার্ব দেখা যাচ্ছে, একটা মেড আর একটা রিসাইট। রিসাইট মানে হচ্ছে কবিতা আবৃত্তি করা। তো প্যাসিভে করা হয়েছে কি, আই ওয়াজ মেড টু রিসাইট দ্য পোয়েম বাই মাই ফাদার। অর্থাৎ এখানে মেইন ভার্ব যেটা আছে, যে মেড, সেই মেডটাকে আমরা মেইন ভার্ব হিসেবে প্যাসিভ করলাম, এবং আরেকটা যে ভার্ব রয়েছে সেটাকে আমরা ইনফিনিটিভ করে দিলাম, টু দিয়ে ইনফিনিটিভ করে দিলাম। ঠিক আছে, এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে মেইন ভার্বের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। ঠিক আছে, দেখো এখানে মেইন ভার্বের অবজেক্ট বলতে এখানে মেড হচ্ছে মেইন ভার্ব, তাহলে মেডের অবজেক্ট এখানে ছিল মি, তাহলে সেই মিটা এখানে সাবজেক্ট হলো। এখানে নিয়মেও তাই বলা হয়েছে যে মেইন ভার্বের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয় এবং পরের ভার্বটির ইনফিনিট ফর্ম বসে। পরের ভার্বটি এখানে কী ছিল, পরের ভার্বটি এখানে দেখো রিসাইট ছিল, সেটা টু রিসাইট হয়ে গেল, ইনফিনিট ফর্মটা এখানে কিন্তু বসে গেল। ঠিক আছে, বোঝা গেছে? এবার এটার প্র্যাকটিস সেটটা একটু দেখে নেবো, প্র্যাকটিস সেটে যে কোশ্চেনগুলো রেডি করা হয়েছে। প্রথম প্রশ্ন বলা হচ্ছে দ্য সার্কাস ক্লাউন মেড আস লাফ। সার্কাস ক্লাউন মানে হচ্ছে সার্কাসের জোকার। ঠিক আছে, তো অপশানসগুলো একটু দেখে নিই। উই আর মেড টু লাফ বাই দ্য সার্কাস ক্লাউন। অপশন বি, উই ওয়ার মেড টু লাফ বাই দ্য সার্কাস ক্লাউন। নাকি অপশন সি, উই হ্যাড বিন মেড টু লাফ বাই দ্য সার্কাস ক্লাউন। সঠিক উত্তর কী হবে তোমরা নাম্বার দিয়ে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। কোয়েশ্চেন নাম্বার টুটা দেখো, কোয়েশ্চেন নাম্বার টুতে বলা হয়েছে আই স হিম বাই দ্য বুক। এখানে কিন্তু দেখো দুটো করে ভার্ব রয়েছে, একটা স, একটা বাই, কিন্তু এখানে মেন ভার্ব কী আছে, স। ঠিক আছে, তাহলে অপশানসগুলো একটু দেখে নিই। হি ওয়াজ সিন টু বাই দ্য বুক, হি হ্যাড বিন সিন টু বাই দ্য বুক, নাকি হি ইজ সিন টু বাই দ্য বুক। এবার জি নাম্বারে দেখো নিয়মে বলা হয়েছে ইউজ অফ গ্রুপ ভার্বস, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। সেই গ্রুপ ভার্ব যদি ভয়েস চেঞ্জে থাকে বা অ্যাক্টিভ ভয়েসে থাকে সেটাকে প্যাসিভ ভয়েস করার সময় কীভাবে আমরা সেটা পরিবর্তন করব। একটা উদাহরণ দেখো, অ্যাক্টিভে বলা হয়েছে হি লাভস অ্যাট দ্য লেম ম্যান। সে বিকলাঙ্গ মানুষটিকে দেখে সে হাসছে বা সে হাসে, তাহলে এখানে কিন্তু লাভস অ্যাট রয়েছে, এটা কিন্তু টোটালি একটা গ্রুপ ভার্ব। ঠিক আছে, তাহলে প্যাসিভে কী করা হয়েছে, দেখো অবজেক্টটাকে সাবজেক্ট করা হলো দ্য লেম ম্যান, তারপর লাভস যেহেতু আছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে অ্যামিজারের মধ্যে একটি অক্সিলারি ইজ আনা হলো। লাফের থার্ড ফর্ম হচ্ছে লাফট অ্যাট, দেখো লাফট অ্যাট ছিল, অ্যাটটা কিন্তু আমরা রাখলাম, অর্থাৎ এখানে প্রিপজিশনটা কিন্তু বসলো, তারপর বাই হিম। ঠিক আছে, এক্ষেত্রে নিয়মটা কী আছে, এক্ষেত্রে নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের গ্রুপ ভার্বটি প্যাসিভ ভয়েসের প্রিপজিশন সমেত বসবে, অর্থাৎ ওখানে যে লাফ অ্যাট ছিল ওটা লাফট অ্যাট বসলে, অ্যাটটা কিন্তু উঠে গেল না, অ্যাটটা কিন্তু লাফের সাথেই থাকলো। ঠিক আছে, এবার প্র্যাকটিস সেটটা একটু দেখে নেব। প্র্যাকটিস সেটের প্রথমে দেখো কোশ্চেন নাম্বার থ্রিতে বলা হয়েছে উই অ্যাগ্রিড টু হিজ প্রপোজাল। ঠিক আছে, অপশানসগুলো একটু দেখে নিই। হিজ প্রপোজাল হ্যাড অ্যাগ্রিড টু বাই আস, হিজ প্রপোজাল ওয়াজ অ্যাগ্রিড টু বাই আস, নাকি হিজ প্রপোজাল ওয়ার অ্যাগ্রিড টু বাই আস। ঠিক আছে, কোশ্চেন নাম্বার ফোরে সেন্ড ফর দ্য ডক্টর, লেট দ্য ডক্টর সেন্ড ফর, লেট দ্য ডক্টর বি সেন্ড ফর, নাকি লেট দ্য ডক্টর বি সেন্ট ফর। ঠিক আছে, সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবার এইচ নাম্বারে দেখো পরের নিয়মে ভয়েস চেঞ্জ অফ অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, অপটেটিভ সেন্টেন্স যেগুলো প্রার্থনাসূচক বাক্য থাকে,
ঠিক আছে, একটা এক্সাম্পল দেখে নিই। অ্যাক্টিভে বলছে মে গড ব্লেস ইউ, খুবই একটা কমন একটা সেন্টেন্স এটা, মে গড ব্লেস ইউ। তো এই ধরনের বাক্যকে আমরা প্যাসিভ কীভাবে করব? দেখো, মে যেহেতু অক্সিলারিটা প্রথমে ছিল, অক্সিলারিটা আমরা প্রথমে রেখেই করব। তো ইউটা এখানে অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে গেল। তারপর মোডাল অক্সিলারি যেহেতু এটা, তার জন্য এখানে প্যাসিভ করার সময় একটা বি আনতে হয়, ঠিক আছে। এবার ব্লেস, যেটা ব্লেসের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম কী আছে, ব্লেসড, তারপর বাই দিয়ে সাবজেক্ট গড, ঠিক আছে। শুধুমাত্র যেহেতু এখানে অক্সিলারিটা প্রথমে ছিল, অক্সিলারিটা প্রথমে রাখলাম, বাকি কিন্তু নিয়ম সেম। এবার প্র্যাকটিসের দেখে নাও, প্র্যাকটিসেরটা বলা হয়েছে মে ইউ উইন দ্য কন্টেস্ট। অপশানসগুলো বলছি আমি, মে দ্য কন্টেস্ট ওয়ান বাই ইউ, মে বি দ্য কন্টেস্ট ওয়ান বাই ইউ, নাকি মে দ্য কন্টেস্ট বি ওয়ান বাই ইউ, ঠিক আছে। এবার কোশ্চেন নাম্বার ছয়ে, মে ইউ অ্যাচিভ দ্য গোল, মে দ্য গোল বি অ্যাচিভড বাই ইউ, মে দ্য গোল বি অ্যাচিভড বাই ইউ, মে বি দ্য গোল অ্যাচিভড বাই ইউ। এবার দেখো, এখানে একটু ভেরিয়েশন ইন প্রিপোজিশন, ঠিক আছে। অর্থাৎ যেখানে আমরা প্রিপোজিশন এতক্ষণ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বেসিক্যালি বাই ইউজ করে আসছিলাম, এই উদাহরণগুলোর ক্ষেত্রে আমরা দেখব যেখানে বাইয়ের বদলে বা বাই বাদ দিয়েও আর কোন কোন প্রিপোজিশনগুলো ইউজ হয়, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাক্টিভ ভয়েসের যে ভার্ব এবং ভার্বের সাথে যে অবজেক্টটা রয়েছে তার অর্থটা বুঝেই এখানে কিন্তু প্রিপোজিশনটা ইউজ করতে হবে, ঠিক আছে। এখানে একটু দেখে নিই একটা উদাহরণ, আই নো হিম, এক্ষেত্রে কিন্তু হি ইজ নোন বাই মি হলো না, এক্ষেত্রে হলো হি ইজ নোন টু মি, ঠিক আছে। তো এইরকমই কিছু উদাহরণ এবং প্র্যাকটিস সেট এখানে রয়েছে, তো সেগুলো আমরা একটু দেখে নেব। দেখো, কোশ্চেন নাম্বার সেভেনে বলা হয়েছে দ্য নিউজ সারপ্রাইজড আস, এক্ষেত্রে অপশানসগুলো একটু দেখে নিই। উই ওয়ার সারপ্রাইজড অ্যাট দ্য নিউজ, উই ওয়ার সারপ্রাইজড ফর দ্য নিউজ, নাকি উই ওয়ার সারপ্রাইজড টু দ্য নিউজ, এখানে অর্থটা বুঝে প্রিপোজিশনটা ইউজ করতে হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার এইট, ইউর অ্যান্সার স্যাটিসফাইড আস, অপশানস উই ওয়ার স্যাটিসফাইড অ্যাট ইউর অ্যান্সার, উই ওয়ার স্যাটিসফাইড উইথ ইউর অ্যান্সার, নাকি উই ওয়ার স্যাটিসফাইড ইন ইউর অ্যান্সার, ঠিক আছে। তো আজকের সেটে এই পর্যন্ত, এবং আমরা এখানেই আমাদের ভয়েস চেঞ্জের ক্লাসেসগুলো শেষ করলাম, এবং আমরা নেক্সট ক্লাস থেকে আবার নতুন টপিক শুরু করব। সো টিল দেন স্টে কানেক্টেড, থ্যাংক ইউ।